চলুন তাহলে এবার মূল ভিডিওতে চলে যাই, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার সেই বালি দ্বীপে। থ্যাংক ইউ, লেটস গো। আমরা এসে পৌঁছালাম উলুন দানু মন্দিরে। এই উলুন দানু মন্দিরটা ঘুরে ঘুরে দেখব, এটা অনেক নাম করা। এখানে আমাদের টিকিট খরিদ করতে হবে, এরপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পাবো, দেখতে পাবো। তোমাদেরকে নামটি আবার দেখিয়ে দিচ্ছি, উলুন দানু দায়া তারিখ উসি সাতা উলুন দানু বেড়াতেন। বুঝতে পারছি না এগুলো কি। প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমির, এখন আছি উলুন দানু টেম্পল। এখানে একটি স্থানের নাম হচ্ছে বেদুগুলু। বেদুগুলু যে স্থান, আমরা সেই বালি কুটা বীচ থেকে অনেকক্ষণ লেগেছে ড্রাইভ করে আসতে, এবং পাহাড়ের সেই আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে আসতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে এই বেদুগুল এই স্থানে। আর এই বেদুগুল স্থানে একটি নাম করা এই লেকের ধারে একটি হিন্দু মন্দির আছে, আর এই মন্দিরটির নাম হচ্ছে উলুন দানু। আমরা তোমাদেরকে এখন ঘুরে ঘুরে এই উলুন দানু মন্দিরটা দেখাবো। চলো, কি আছে এই মন্দিরে। বারবার সবসময় বলছি, বালি দ্বীপ হিন্দু প্রধান একটি দ্বীপ, মুসলমান দেশের ভেতরেই একটি হিন্দু পরিপূর্ণ একটি দ্বীপ। তবে আবারও বলছি,
এখানকার হিন্দুরা একটু একটু ভিন্ন। আর আমার পেছনে হচ্ছে বিশাল জলরাশি লেক। আমি ভারতের সিকিমে গিয়ে দেখেছিলাম বিশাল পাহাড়ের চূড়ার উপরে লেক, অর্থাৎ বাবা মন্দিরে যখন আমি গ্যাংটক থেকে একেবারে তিব্বতের বর্ডারের কাছে যাচ্ছিলাম, সেই সিল্ক পুরনো সিল্ক রোডের কাছে, তখন আমি দেখেছিলাম পাহাড়ের সেই বরফ আচ্ছাদিত আমি লেক। এই দ্বিতীয়বার পৃথিবীর কোনো আরেকটি দেশে এসে মহা একটি মাউন্টেনের উপরে লেক দেখতে পেলাম। চলো আমরা লেকটা এখন দেখাই। মন্দিরের ভেতরের অংশটি আমি এখন ধীরে ধীরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আবারও বলছি, মন্দিরটির নাম হচ্ছে উলুং দানু। এই মন্দিরের মাহাত্ম্য কতটুকু সেটা বড় কথা নয়, তবে এর যে প্রাকৃতিক সৌন্দর্য এইটুকু দেখার জন্য হলেও তোমরা যদি কখনো বালি দ্বীপে যদি আসো অবশ্যই অবশ্যই ঘুরে যাবে। এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য অদ্ভুত বন্ধুরা, আমার কাছে বড়ই ভালো লাগছে। আজ 15 অক্টোবর 2019 উলুংদানু এখানে আসলাম বাডগুল নামক একটি স্থানে। দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকরা এখানে বেড়াতে আসে। অনেক পুরনো মন্দির বটে। আর এখন একটু একটু ঠান্ডা লাগছে যেহেতু একেবারে মাউন্টেনের চূড়াতে আমরা আছি। বাডগুল, BADGUL, বাডগুল এটা হচ্ছে এই স্থানের নাম। আর এই স্থানের যে মন্দিরটা আছে সেই মন্দিরটার নাম হচ্ছে উলুংদানু মন্দির। সবাই দেখো এই যে মন্দিরের যেই গেট যেটা আছে সেই গেটে দাঁড়িয়ে ছবি তোলে। আর এটাই এই ধরনের ছবিগুলো তোমরা বিভিন্ন রকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও। আর দেখো যে হিন্দুরা এখানকার যে গাছের যে পুরনো গাছের যে পুজো করে, দেখো এই গাছের চারিদিকে কীভাবে ল্যাঙ্গট পরিয়ে দিয়েছে, অর্থাৎ স্যারং পরিয়ে দেওয়া হয়েছে। তো স্যারংয়ের পরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে যে এটা অবশ্যই ওদের কাছে একটি পবিত্র এই এই গাছটি, এই বৃক্ষটি। এখানে ওরা বৃক্ষ পূজাও করে থাকেন। আর দেখো এখানকার হিন্দুরা যে মূর্তির যে নাভির নিচ থেকে ঢেকে দেয়, তারা বলে যে এই যে নাভির নিচে যদি ঢাকা না থাকে তাহলে দেবতা অনেক রাগ করতে পারে এবং তোমার উপরে অভিশাপ করতে পারে। আমি এখান থেকে দূরে দেখো একটি মসজিদের চূড়া দেখা যাচ্ছে, এই সেই মসজিদ বাডগুলের সেই মসজিদ একটু আগে আমরা আসার সময় দেখেছিলাম। আমি আছি উলুংদানু মন্দিরের চত্বরে। দেখুন কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, অপূর্ব একটি সুন্দর স্থান। পাহাড় এত উপরে আমরা এসেছি যে পাহাড়ের চূড়ায় এখানে মেঘ লেগে আছে, অর্থাৎ আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই পাহাড়টি ছোট, আসলে তা নয়। আমরা যখন দূর থেকে যখন আসছিলাম তখন এই এই চূড়াটা
অনেক উপরে, মনে হয় যেন আমি হিমালয়ের উপরে উঠছিলাম, এমনই মনে হচ্ছিল। আর এইখানে যে লেক, আমি আবারও বলছি, আমি সিকিমের গ্যাংটক থেকে যখন আমি বাবা মন্দির অর্থাৎ পুরনো সেই সিল্ক রোড যেটা, সেই দিকে যখন যাচ্ছিলাম বাবা মন্দিরের দিকে, তখন আমার মনে পড়ছে যে আমি সেখানে একটা পাহাড়ের একেবারে চূড়ার উপরে একটি বিরাট একটি লেক দেখতে পেয়েছিলাম। তখন ছিল উইন্টার, যেহেতু ডিসেম্বর, আর বেশ জলগুলো সব শক্ত বরফ হয়ে জমে গিয়েছিল। আর আজ দ্বিতীয়বারের মতো আমি এসে দেখলাম যে এরকম কোন মাউন্টেনের উপরে আল্লাহ একটি জলের একটি হ্রদ করেছে। আল্লাহ অর্থাৎ ঈশ্বর, ভগবান আল্লাহ, পর্দার আড়ালের সেই মহান শক্তি। দেখুন, পাহাড়ের উপরে করেছে এরকম লেক। আর আপনি চাইলেই এখানে ঘুরতে পারবেন, পয়সা দেবেন, ওখানটায় টিকিট কিনবেন, পয়সা দিয়ে আপনি এখানে এই যে বোটিং, রোয়িং সব কিছু এখানে আছে। ওদিকে মেঘলা লাগছে, মেঘ, এটাকে বলা হয় উলুন্দানু মন্দির। আর এই মন্দিরের সৌন্দর্য এবং এর সিগনিফিকেন্সটা হচ্ছে শুধুমাত্র এই জলের কারণে। বন্ধুরা, আমার কাছে এত ভালো লাগছে যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদেরকে বারবার বলছি, এখানকার হিন্দুরা এরা ড্রাগনকে খুব বেশি তাদের পূজার মধ্যে আনে, বাঘ, ভাল্লুক, ড্রাগন। আর আমাদের সেই ভারত অঞ্চলের তারা করে থাকে সেই সাপের পূজা, অথবা আরও রাক্ষস, রাবণ, এই ধরনের মানে ভয়ঙ্কর অনেক মূর্তি পূজা করে থাকে। কিন্তু এইখানকার এরা কিন্তু সেই সাপ অথবা সেই রাবণের সেই ভয়ঙ্কর বিষয়টা নেই, আমি দেখিনি। উলুন্দানু টেম্পল, ট্যুরিজমটা ধরে রাখার জন্য বিভিন্ন মন্দির, এমনকি ধান ক্ষেত, বালির ধান ক্ষেত, পাহাড়ের ঢালুতে যেই ধানের যে সারি সারি আড়াইল দেয়া, সেগুলোকেও তারা ট্যুরিজমের ভেতরে অন্তর্ভুক্ত করেছে।
ট্যুরিজম করার জন্য মাথায় কিছু বুদ্ধি রাখতে হবে, জ্ঞান খাটাতে হবে। আমি আগেই বলেছি যে থাইল্যান্ডে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, থাইল্যান্ডে তারা কীভাবে সাধারণ একটা উদ্দেশ্যমূলকভাবে একটি রেল লাইনকে, একটি রেল লাইনকে তারা পর্যটনের আকর্ষণ হিসাবে তারা তৈরি করেছে। একটি তারা বলে ডেঞ্জারাস রেল লাইন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এটা একদম পুরো ভুয়া। ইচ্ছে করেই তারা ওই কাজটা করেছে যাতে পর্যটক এখানে বেড়াতে পারে। তো এই রকম ভারতে আমি এখনও কিছু দেখিনি যে তারা ইচ্ছে করে কোনো কিছুকে ডেঞ্জারাস করেছে। তবে অনেক দেশে আমি দেখেছি তারা ইচ্ছে করে অনেক কিছু তারা সাজিয়ে রেখেছে এগুলোকে পর্যটক আকৃষ্ট করার জন্য। চলুন আমি ঘুরে ঘুরে আরও কিছু দেখাই, আর এর সাথে সাথে আপনারা বাঁশির অথবা যে কোনো যন্ত্রসঙ্গীতের সুর শুনবেন। আকাশ কিছুটা মেঘে মেঘে ছেয়ে যাচ্ছে, বন্ধুরা একটু একটু ঠান্ডাও লাগছে যেহেতু আমরা একদম মাউন্টেনের শীর্ষে আছি, একেবারে মাউন্টেনের একেবারে শিখরে। আর যে মাথায় দেখছেন, দেখলেন কিরকম রুমাল বেঁধে এরা চলছে, এরা গাইড। মাথায় রুমাল যে বাঁধা, এরা হচ্ছে বালিনিজ এবং অবশ্যই হিন্দু। কোনো মুসলিম, ইন্দোনেশিয়ান মুসলিম কখনোই এইভাবে মাথায় তারা রুমাল বাঁধবে না। বন্ধুরা আমি ধীরে ধীরে হেঁটে সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে শেষ প্রান্তে নিয়েই আজকের এই ভিডিও শেষ করব। চলুন তাহলে দেখুন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা কিভাবে এসেছে। বন্ধুরা আমি বনি আমিন, এতক্ষণ ঘুরে ঘুরে তোমাদেরকে এই উলুম দানু এই এই মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, দেখালাম এখানকার পরিবেশ এবং এই বাডগুল আসার পথে পথে তোমাদের কিছু চিত্র দেখালাম। আর এখানে এসেও পেয়ে গেলাম চাঁদের দেশেও নাকি বাঙালিকে পাওয়া যায়। আর এই বালির বাডগুল এই মন্দিরে এসেও আমার সাথে দুজন বাংলাদেশিকে পেয়ে গেলাম। বন্ধুরা পরিচয় করে দিচ্ছি, কী নাম আপনার? আমার নাম সরোয়ার। সরোয়ার আপনি কোথাকার? আমি বাংলাদেশি বাট মালয়েশিয়া থাকি। মালয়েশিয়াতে থাকেন সরোয়ার, কিন্তু মালয়েশিয়া অনেক বড় দেশ, কোথাকার আপনি? আমি কুয়ালালামপুর। কুয়ালালামপুর, বনি আমিন কুয়ালালামপুরে আসছে ডিসেম্বরের 7 এবং 8, দুদিন থাকবে কুয়ালালামপুরে। বন্ধুরা তোমরা যারা অপেক্ষায় আছো দেখা করবে কুয়ালালামপুরে। আর আপনি, আপনার নাম কি? নাম মাহবুব। মাহবুব আপনি কোথাকার? আমি ফ্রম কুয়ালালামপুর। এবং কিন্তু বাংলাদেশ না, আপনি অরিজিনালি বাংলাদেশের কোন জেলা? বাংলাদেশি আমার কুমিল্লা। রাইট, আপনি কুয়ালালামপুরে কি কাজ করেন? আমি ওখানে বিজনেস করি, ব্যবসা করেন। খুবই ভালো লাগলো। এবং বালিতে কি জন্য এসেছেন? জাস্ট ঘোরাঘুরি, জাস্ট ফর ভিজিট। আর আপনি? আমিও বিজনেস করি মালয়েশিয়াতে। আর কেন এসেছেন? এই ঘোরার জন্য, আমরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা দুজন একসঙ্গে আসছি আর কি। অপূর্ব অপূর্ব, ওরা দুজনে এসেছে নিছক ভ্রমণের জন্যে, আর এদের সাথে মিলিত হতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে। প্রবাসে স্বজাতির ছায়া, স্বজাতির মায়া, সত্যি ভালো লাগার মতো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনভাইট করলাম, ইউ কাম টু মালয়েশিয়া, ইউ কাম টু মালয়েশিয়া, ইউ মাস্ট সি ইউ। ইয়াস, এটা একদম ফিক্সড আমার প্রোগ্রাম, এবং আগামী এক বছর মধ্যে পৃথিবীর কোন কোন দেশে কোন মাসে যাব সব কিছু আমার সেট করা আছে। এবং এই ডিসেম্বরের 7 এবং 8 তারিখ বনি আমিন থাকবে কুয়ালালামপুরে।
সুতরাং দেখা হবে আপনি আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন সার্চ ইউ ইওর চ্যানেল দেন আই উইল টেক্সট ইউ মাই নাম্বার মেবি ওকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ বাই বাই থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা এতক্ষণ ঘুরে ঘুরে তোমাদেরকে এই মন্দিরটা দেখালাম আমাদের এখন যাওয়ার পালা দিস ইজ বনি আমিন ফ্রম বাদুগুল বালি ইন্দোনেশিয়া থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই